আসসালামু আলাইকুম প্রিয় পিওর্স আশা করি সবাই ভালো আছো তো আমার ব্যালেন্স আছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আমরা টেন পার্সেন্ট প্রফিট করলে হয় আট হাজার পঁচাশি টাকা তো আমরা এটা ক্র্যাশ গেম খেলে দেখে উইন করার চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটা হয়তো বা একটু লং হতে পারে আমাদের সাথেই থাকো আশা করি অনেক ভালো লাগবে ঠিক আছে তো সাত হাজার তিনশো পঞ্চাশ টু আট হাজার পঁচাশি টাকা তাহলে ছয়শো সামথিং তো ঠিক আছে দেখি আমরা একশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের টার্গেটেড এপিসোড তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকো আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সেগুলো কমেন্ট করে জানাতে পারো আমি সেগুলো সলভ করার চেষ্টা করবো ঠিক আছে তো দেখো এটা আমরা টু পয়েন্ট সেভেন সিক্সে উঠাই নিলাম একশো পঞ্চাশ টাকা ধরে তো আমাদের একশো পঞ্চাশ টাকা ধরে আমরা চারশো চোদ্দো টাকা উইন করে ফেলছি অলরেডি তো আমরা এবার একশো চোদ্দো টাকাই ধরবো ঠিক আছে দেখা যাক এবার কত দূর যায় বন্ধুরা গেম খেলে উইন করতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে ঠিক আছে এটার কোনো বিকল্প নেই কথাটা বলতে 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 মনে হয় আমি নিজেও বিরক্ত তোমরাও বিরক্ত ঠিক আছে ধৈর্য ধরতে হবে এখন কিভাবে ধৈর্য ধরবা সেটার জন্য আমি যে কথাগুলো বলি সেগুলো জাস্ট মানবা তাহলে দেখবে যে অটোমেটিক তোমাদের মধ্যে একটা মানে অভ্যাস হবে আর কি ঠিক আছে তো সেটা হচ্ছে যেমন চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলছিলাম যে একবারের বেশি গেম প্লে করার দরকার নাই বাট কিছু কিছু লোকের দেখে এটা নিয়ে সমস্যা যে ভাই আপনি দেখে অনেকবার প্লে করতেছেন আমাদেরকে নিষেধ করেন তো নিষেধ আসলে ভালোর জন্যই করতেছিলাম কারণ আপনি যদি প্রত্যেক দিন একশো বারো গেম খেলেন সারাদিন চব্বিশ ঘন্টাও খেলেন আমার কোনো লাভ লস নাই ঠিক আছে যদি উইন করেন আপনার লাভ লস করলে আপনার লস ঠিক আছে তো এটা আমি এই কারণে বলি নিষেধ করি কারণ সারাক্ষণ যদি আপনি গেমেই থাকেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এই কারণে আমি নিষেধ করছিলাম চব্বিশ ঘন্টা একবারে বেশি খেলার দরকার নেই তো এটা যদি কেউ চায় দিনে অনেকবার খেলতে পারে ঠিক আছে তবে আমার কথা যদি জিজ্ঞেস করা হয় আমি সারাদিনই খেলি আমার কথাটা আলাদা ঠিক আছে এই হচ্ছে কারণ কিছু কিছু বিজ্ঞানী আছে দেখি ফোনের টাইম প্লাস এই চার্জ এদিক সেদিক এগুলো ফলো করে আর কি বলতেছে যে ভাই আপনি তো মিথ্যা কথা বলেন আপনি সারা দিন আপনারা তো দেখে অনেকবার খেলেন তবে হ্যাঁ আমি অনেকবারই খেলি আমি সারা সারাদিনই খেলি তো ক্ষেত্রে বাট আমি তো প্রফিট করি বা আমি তো লাভ করতে পারি তো আপনি যদি সারাদিনই খেলে প্রফিট করতে পারেন লাভ করতে পারেন তো অ্যাজ উইশ খেলতে পারেন আমার তো কোনো নিষেধ নাই তাই না তবে বন্ধুরা অবশ্যই খেলতে হলে প্রচণ্ড ধৈর্য নিতে হয় ধৈর্য ধরতে হয় আর এই প্যাটার্নগুলো মতো বুঝতে হয় ঠিক আছে মানে গেমে ঢুকলাম হুট করে দেখা গেছে যে মন চাইলো বেট করে বসলাম এরকম করলে আসলে হয় না ঠিক আছে আর এই যে এখন অনেক দূর যাচ্ছে বাট অনেকের প্রশ্ন আসতে পারে যে আপনি এতই যদি ভালো প্যাটার্ন বোঝেন আসলে আপনি নিচ্ছেন না কেন কারণ আমি প্যাটার্ন বুঝি আর না বুঝি সেটা ঠিক আছে বাট এত দূর নিলাম না তার পিছনে যেটা কারণ আমাদের তো এত রিস্ক নেওয়ার দরকার নেই আর এটা যে এত দূর যাবে এটাও কেউ গ্যারান্টি দেবে ওই রকমভাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না ঠিক আছে তবে আমরা রিক্স অবশ্যই নিতাম বিশ এক্স পঁচিশ এক্স পর্যন্ত নিতাম যদি আমাদের যদি লস থাকতো কারণ আমাদের তো এখন লস নাই তো আমরা কেন অত রিক্স নিচ্ছি তাই না এই কারণে আসলে মূলত রিক্সটা নেওয়া হয় না কারণ আমরা অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করতেছি আমরা ডেলি টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করে আমরা যে নির্দিষ্ট একটা টার্গেট নিছি সেই টার্গেটে আমরা স্থির থাকার চেষ্টা করতেছি বা স্যাটিসফাই থাকার চেষ্টা করতেছি তো আশা করি বিষয়টা বুঝতে পারছো বন্ধুরা তো আমরা এটা নিয়ে নিলাম দেখো আগেরবার কিন্তু আমরা একটু কমে ধরে লস করছিলাম এটা বেশিতে উইন করলাম নিয়ে নিলাম আগেরবার পঞ্চান্ন টাকা ধরে লস করছিলাম এটা আমরা দেড়শো টাকা ধরে দুই পয়েন্ট অষ্টআশিতে নিয়ে নিছি তো আমরা একশো বত্রিশ টাকা ধরবো এবার তো আমাদের টার্গেটেড অ্যামাউন্টটা কত ছিল আরেকটা বার দেখি টার্গেটেড অ্যামাউন্ট আট হাজার তো আমরা এটা বেশি দূর লোভ করতেছিলাম এটা নিয়ে নিলাম শুরুতেই ঠিক আছে কারণ আমাদের যেহেতু টার্গেট ফিল হয়ে গেছে আমাদের এতটা দরকারই হচ্ছে না যেটা পাচ্ছি আমাদের সেটাই লাভ তাই না তো দেখো আমরা এবার টাকা ষোলো তো দেখা যাক এটা কত দূর পর্যন্ত যায় তো এটাও বন্ধুরা আমরা খুবই অল্পতেই নিয়ে নিলাম ঠিক আছে জাস্ট টু পয়েন্ট ওয়ান জিরোতেই নিয়ে নিলাম আসলে আমি কত ওয়ার্ডসে উঠাইতে পারলাম এটা আসলে মূল বিষয় না মূল বিষয় যেটা হচ্ছে দিন শেষে তুমি প্রফিট করতে পারতেছো না ঠিক আছে এটা হচ্ছে মেন তুমি একবারে বিশ এক্সে নিলাম আমি একবারে বিশ এক্সে নিলাম আসলে এটা হামরি কোনো বিষয় না আমরা এমনও মানে প্লেয়ার আছে যে বিশ এক্স পঁচিশ এক্স এটা অনেকবারই নিচে বাট দিন শেষে দেখা গেছে তারা এখন এখন তাদের অবস্থা জিজ্ঞেস করলে কি বলে তারা কিন্তু লসেই আছে তো তা আসলে লাভটা কী কারণ আমি যদি দিন শেষে আসলে লসেই থাকি তো সেক্ষেত্রে আমার পঁচিশ এক্সে করানোর দরকার নেই তবে আমি পঁচিশ এক্সে তখনই ওঠাই যখন আমি দেখি যে অনেক টাকা লস অলরেডি আমার হয়ে গেছে এটাকে আমার কাভার করতে হলে ভালো একটা ওয়ার্ডসে নিতে হবে তখন কিন্তু আমি মানে অনেক বড় ওয়ার্ডসের আশায় বসে থাকি ঠিক আছে আদারওয়াইজ আমি ওরকমটা কখনোই করি না তো বন্ধুরা আমরা লাস্ট এটা একশো টাকা ধরবো দেখি এটা কত দূর যায় বেশি একটা লোভ করব না তো এটাও নিয়ে নিল তো বন্ধুরা আমাদের টার্গেটেড অ্যামাউন্ট ছিল আট হাজার পঁচাশি টাকা তো আমরা আর ধরবো না ঠিক আছে তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগছে আর যদি ভালো লেগেই থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে